মজা আমি জানতে চাই যে হজ সম্বন্ধে শরীয়তের হজ কি এবং হাকিকতের হজ কি শরীয়তের হজ 6-7 লাখ টাকা লাগে আর মারেফাতের হজ তাহা লাগে না যেমন শরীয়তের হজ কি হজ শব্দের অর্থ কি হইছে হাজিরা দাও যে হাজিরা দিয়া হইল সে হজি হইল ঠিক না তো 2500 দিয়া আমি এক গাড়ির মধ্যে বসছি লগের লোকটা কইতাছে এবার আমার হজ কইরা আসতে হবে হজ কিন্তু অনেক প্রকারের আছে লগেরটা কইতাছে হজ করবেন হঠাৎ করে আপনার টাকা পয়সা টানাটানি কর শোনো আমি যে জমির দালালি করি মানুষ আমার বিশ্বাস করে না হজ করে এলে যখন হজের প্রচার থাকবো তখন সবাই বিশ্বাস করবো এলে হজটা করবো তো এটাও তো হজ ঠিক না আবার শরীয়তের কিছু মানুষ আছে এরা কইতেছে যে নবীজির রওজা দর্শন করব নবীর দেশটাকে আমরা দেখে আসবো শয়তানকে ঢিল মারবো হ্যাঁ টাকা পয়সার চিন্তা নাই আমরা হজ করে রাখবো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবীর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা হজ করব শরীয়তের সরল মনে যা করছে করেছে এরা যেটুকু বলছে মন দিয়ে এই করছে তারা কিছু না কিছু পাইব এলো শরীয়তের হজ আর মারেফতের হজ কি মারেফতের হজ বুঝাইতে গেলে যেমন বাহ্যিক জগতের হজের আরেকটা বিষয় একজনে পৃথিবীতে আসামি সে যদি মামলা খায় তখন কিন্তু তার কোর্টে হাজিরা দিতে হবে হাজিরা দিলে তখন এখানে উকিল আছে ম্যাজিস্ট্রেট আছে যখন তার নাম ধরে ডাক দিছে হাজির কইছে না হাজির যে কইছে তখন কিন্তু তার টিকচিহ্নটা ওড়াইছে এখন তার কি এই ওয়ারেন্ট বাড়িব না এখন শরীয়তের হজটা যারা করতে গেল লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে গিয়া কি কইতাছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির আমার নাম ডাক দিছে কেটে হাজির করলেন যে নাম ধরে ডাক দিছে কই কয় না তো কইলেন যে হাজির আল্লাহ তো দেখতে পাই আমি হাজির হয়েছি তো বাংলাদেশ আল্লাহ নাই এনে হাজির করলো তো আল্লাহ কিন্তু আল্লাহ সৌদি আরব আছে বাংলাদেশ আল্লাহ তো আলাদা না সব জায়গায় আচ্ছা অহন দেখা গেছে তার টিকচিহ্ন কি উঠলো না উঠলো লাভবাহিক আল্লাহম্মা বাস সে বাংলাদেশে আই বসে এ একটা হাজিরা অনুমানিক যে আমার হজ কবুল হইলো না হইলো আমার টিকচিহ্ন উঠলো না উঠলো জানি না আল্লাহ তো দেখছে এই গেল একটা আর মারেফাতের হজ কি তরিকতের হজ মারেফতের হজ হাকিকতের হজ তিনটা ভাগে তরিকতের হজ কি যে রাসুল কি বলছে আমি এক সময় থাকবে না নবুয়ত শেষ পৃথিবীতে ওলিয়া ওলিয়া পীর মুর্শিদ থাকবে তাদের হাতে আমি রাসুলের হাত আর রাসুলের হাতে আল্লাহর হাত মুর্শিদের দরবার ভক্তের কাবাগো আমি যখন মুর্শিদের দরবারে গেছি আমার মুর্শিদকে যখন দেখছি আমার তরিকতের হজ হয়েছে টাকা লাগছে হ্যাঁ হাত 20-30টা দিছো না লাখ লাখ টাকা দর লাগবে না আচ্ছা এলো তরিকতের মধ্যে আমার মুর্শিদের দরবার ভক্তের কাবা আমার মুর্শিদকে দেখছি আমার একটা হজ হইল আরেকটা হজ হইল এই মুর্শিদের সাজেশনে যখন আমি সাধনা করতে শুরু করছি যখন আমি মারেফতের হাকিকতের দেশে পৌঁছাই গেছি তখন আরেকটা কাবা আসবে যেই জিনিসটা কাউকে বলা যায় না কাউকে দেখানো যায় না নিজে দেখতে হয় সেখানে পৌঁছাইলে তারা আল্লাহর রূপ দেখতে পাবে ঠিক আছে তাহলে যেদিন আমি আল্লাহকে দেখব সেদিন বলবো লাব্বাইক লাব্বাইক হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির
ওই হজটা সাধনার দ্বারা প্রেম ভক্তির দ্বারা দেখতে হয়, কোনো একদিন তার সামনে আল্লাহ হাজির হবে। হলো মারিফতের হজ আর হলো শরীয়তের হজ, ঠিক আছে। ওইখানে লেখা আছে ভয় ভক্তি প্রেম একাধারে তিন। ভয় কি? আল্লাহকে মানে মারিয়ে লেবো খাইয়ে লেবো না, ভয় আল্লাহকে হারাইবার ভয়। আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয় সেই ভয়। ভক্তি যেমন মনে করো, ভক্তি এমন একটা জিনিস, ভক্তি দ্বারা অনেক কিছু হয়। ভক্তি দ্বারা অনেক কিছু হয় কীরকম দেখো, একটা কঠিন হৃদয়ের মানুষ তার ভিতরে এত কঠিন যে এর সামনে গিয়ে কেউ চান্স পায় না, কেউই কোনো কিছু চাইলে পায় না, সে সবসময় মানে শক্ত কঠিন। তুমি তার কাছে গেছো ভক্তির সাথে, মাথাটা নিচা করে বলতেছ ভাইজান আপনি তো অনেক হৃদয়বান, আমি শুনছি আপনি মানুষকে অনেক দান করেন। হৃদয়ওয়ালা ব্যক্তি ছাড়া কখনো দান করে না, মানুষকে ইয়ে করতে পারে না। আপনার প্রশংসা আমি শুনছি, কিন্তু সে কিন্তু এই কথার যোগ্য না। তাকে বলা হচ্ছে ভক্তির সাথে আস্তে আস্তে কাছে যাইতেছ, সে কিন্তু মানে মানুষকে দূরেতেই ছিটকাদা খেদায় দেয়। তোমার ভক্তি, তোমার আচরণ, তোমার ভিতরে আড়িমুড়ি দেখিয়া সে তোমার কিছু কইতেছে না, তোমার দিকে তাকায় আছে, তুমি আরও ভক্তিতে চোখ দভানি করতেছ। তোমার এত ভক্তি তার প্রতি যে তুমি তার প্রশংসাগুলোই বলতেছ, তখন বলতেছো তুমি কি চাও আমার কাছে, কেন আসছো? আমি তো তুমি যতটুকু ভালো বলতেছো আমি তো এত ভালো লোক না। কয় না আপনি অনেক ভালো লোক, আপনার প্রশংসা শুনছি, আপনি মানুষের উপকার করছেন। পরে কইতে কইতে একটা সময় কইতেছে যে 50,000 টাকা হইলে আমার এই সংসারের এই বিপদটা যাইতো, আমার এই সমস্যাটা দূর হইতো, আমার এই বিষয়টার থেকে আমি মুক্ত পাইতাম। আমি জানছি আপনি মানুষকে অনেক ইয়ে করেন। পরে কইতেছে তোমার এই টাকাটা হইলে তোমার এই সমাধান হয়? হ্যাঁ। আচ্ছা আসো, তারে ক্যাশ থেকে বার করে দিয়ে দিবি। তাহলে যে মানুষকে 2 টাকা দানা মানুষের সাথে ভালো ব্যবহার করে না, সেই মানুষটাকে কি দিয়ে জয় করছে? ভক্তি দিয়ে জয় করছে। তাহলে ভক্তির এত মূল্য, ঠিক আছে। আচ্ছা, জন্ম জন্মান্তরে মানুষ পাপ করতে 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 এ পর্যন্ত আসছে, এতই পাপ করছে জীবনে যে তার পাপের সীমা নাই, সে মৃত্যুর পরে জাহান্নামী হবে। সে যখন বুঝতে পারছে যে আমি তো মৃত্যুর পরে আমার আর কোনো কুল দিক নাই, তখনই সে আল্লাহর ইবাদতে বিবর, আল্লাহর ভক্তিতে বিবর, এরকম করতে করতে তার প্রতি আল্লাহর সুদৃষ্টি হয়েছে। কিসের থেকে হয়েছে? ভক্তি থেকে হয়েছে। তাহলে ভক্তি কত প্রকার, ভক্তি কি? আজকে তোমরা 6-7 বছর ধরে এখানে, 8 বছর ধরে আসো, এতদিনে যদি জিজ্ঞাসা আছে ভক্তি কি, তাহলে মানে যদি থাকবো আমার গুরু এটাও হয়ে গাই নাই হইতো না। ভক্তি কি না বই যে ভক্তি করবা, ভক্তির এত শক্তি যে ভক্তিতে মুক্তি হয়, ঠিক আছে। ভক্তিতে মানুষ এই হকাল বড়কাল জয় হয়।